সৃষ্টি সৃষ্টি প্লাস প্রত্যেক দর্শকবৃন্দকে স্বাগত জানাবো বিজ্ঞানের আলোয় জ্যোতিষ ও তন্ত্র হ্যাঁ দর্শকবন্ধু এর মধ্যে সত্যি বিজ্ঞান তো রয়েছেই নালে এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসার ডক্টর বাসু যিনি কলকাতার প্রখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র প্রফেসর আজকে তিনি সেখান থেকে অ্যাস্ট্রোলজিতে চলে এলেন এটা কিন্তু একটা বিরাট বিরল জিনিস এবং কম্পিউটার কম্পিউটার সায়েন্সের কিন্তু তিনি একজন লেকচারার আজকে এম এ এফ এ ইউএসএ এম আই এফ এ আর ইউএসএ এই দুটো সংস্থার সঙ্গে কিন্তু তিনি জড়িত রয়েছেন এবং সেখানে রিসার্চ করছেন এই অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র নিয়ে কেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু দর্শক বন্ধু আপনারা পেয়ে যাবেন যখন বৃহস্পতিবারে ওনার যে অনুষ্ঠানটা হয় এই অ্যাস্ট্রোলজির উপরে একটা শিক্ষামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করেন তিনি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্যে যে একজন মানুষের সান্নিধ্যে যাওয়ার পর শুধু ওই লগ্ন ছক দেখে কয়েক মিনিটের মধ্যে একজন মানুষকে ডিটেলস যে বলে দিচ্ছেন সেই বলে দেওয়াটা কতটা অথেন্টিক বা আপনি সেটা কিভাবে ধরবেন এই কারণেই মানুষের সদা সর্বদা কিন্তু এই অ্যাস্ট্রোলজিকে নিয়ে রিসার্চ করে চলেছেন কারণ এটা এমন একটা বিষয় বা এমন একটা সাবজেক্ট যা মানুষকে সত্যি সঠিক পথ দেখাতে পারেন কিন্তু সেই পথটা যদি দেখতে হয় তাহলে সঠিক একজন মানুষের কাছে আসতে হবে সঠিক কিছু প্রসেস আছে সেই প্রসেসটাকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে কয়েক মিনিট কয়েক সেকেন্ড তাতে কিন্তু সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি হয় হয় না না কেন এই প্রশ্নটা প্রত্যেকের জাগরিত হচ্ছে সেই বিষয় আজকের অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান অবশ্যই আপনারা এখানে ফোন করবেন নিজের বিষয় জানবেন তবে একটা প্রশ্ন করবেন কিন্তু তার আগে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে সিক্সটি সিক্সটি প্লাসের তরফ থেকে প্রফেসর ডক্টর বাসুকে নমস্কার হুম নমস্কার আশা করি ভালো আছেন সবাই যেরকম আপনারা দেখতে থাকেন আমার সপ্তাহে দুদিন প্রোগ্রাম এই রোববার লাইফ আজকেও ফোন নেব আর বৃহস্পতিবার খুব ভালো সবাই প্রচন্ড ভালো ফিডব্যাক পাচ্ছি আমি কারণ শিক্ষামূলক অনুষ্ঠান করছি আর আপনাদেরও ভালো লাগছে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে এতদিন ধরে যে বিভিন্ন রকম একটা অন্ধকার জগতে আপনারা ডুবে ছিলেন সেখান থেকে আমি কিছুটা লোক চেষ্টা করছি আস্তে আস্তে এটা পুরোপুরি হয়ে যাবে যদি আমার প্রোগ্রাম দেখেন যদি কতটা স্বীকৃতি লাভ করেছিল একটা সময় আর এখন বিভিন্নভাবে যদি শাস্ত্রকে একটা অপব্যাখ্যা দিয়ে সেই স্বীকৃতির জায়গাটা সমাজ থেকে অনেক চলে গেছে নিচে একটু আগেই তরুণবাবু বলছিলেন যে আমি আসলে এই ইউএসের দুটো রিসার্চ অর্গানাইজেশনে যুক্ত একটা হলো আইএসএ আর ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ আর আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজার্স কেন আমি তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা কলেজে আমি প্রফেসরকে হোল্ড করবেন যে আছেন তো তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি আমি ওতেও সপ্তাহে পাঁচ দিন আমি কলেজে যুক্ত থাকি অধ্যাপনার কাজে বাকি দুদিন আমি চেম্বার করি শনি রবি তো মূলত দেখুন আমি কম্পিউটার সায়েন্সেও আমি যখন ছাত্র ছাত্রীদের কোনো প্রজেক্ট দিই রিসার্চ এর জন্য হেল্প করি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়েও আমি খুব গর্ববোধ করি আমাদের এখানে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর পরিমাণে ভালো ভালো কাজ হচ্ছে বিভিন্ন ভালো ভালো রিসার্চ অর্গানাইজেশন কাজ করছে কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি এই দিকটা এই জ্যোতিষশাস্ত্রে যেটা একসময় আমাদের ভারতবর্ষ ছিল পায়োনিয়ার সেখানে আজকে সেই যে বিজ্ঞান মনোভাবটা মানে রিসার্চ করাটা একেবারে তলানিতে ঠেকেছে তো তার জন্যেই আমাদের কাছ থেকে ধার করেই আজকে বিদেশ বিশেষ করে আমেরিকা এবং চায়না তারা বিশাল পরিমাণে কাজ করছে এবং সেখানে যদি স্বাস্থ্য খুব সিরিয়াসলি নেওয়া হয় সেখানে কোনো রকম ফ্রড বা ভুল ফেক কোনো পার্সেন জ্যোতিষ জানি বলে দাবি করছে কিন্তু পাবেন না সেখানে রীতিমতো লিগাল স্টেপ নেওয়া হয় এবং প্রশাসন থেকে তাকে তার সার্টিফিকেট চিনিয়ে নেওয়া হয় এবং তাকে একেবারে এটা একটা মানে পানিশেবল অফেন্স বলতে পারেন সেখানে তো আমি আজকে সেই অর্গানাইজেশন মধ্যে যুক্ত থাকছি এই জন্যই কারণ তারা দিনের পর দিন সিরিয়াসলি কাজ করছে আর আমি এখানে সিরিয়াসলি কাজ করার মতন সেই রকম কোনো বলতে পারেন জায়গা পাইনি বা ইনফ্যাক্ট এখন নেই চেষ্টা করছে আমাদের কিছু রিসেন্ট ফোরাম যেটা কিনা তুলে ধরতে এবং এটা নিয়ে রিসার্চ করতে বিস্তর তো তার এগুলো ফলো করলে আজকে আমি চার্ট দেখি একজনের জন্য থেকে দেখি। দেখি, তো তার জন্যে আমাকে জানতে হবে জানতে গেলে রিসার্চ জার্নাল ফলো করতে হবে এবং যথেষ্ট সময় দিতে হবে একজন জাতক জাতিকার চার্ট বিচার করতে গেলে ফলাদেশ করতে গেলে তারপরে রেমিডি অর্থাৎ প্রতিকার দেখতে গেলে মানুষের জীবনে সমস্যা আছে সমস্যার সঙ্গে সঙ্গে প্রতিকারের কথা ভাবা হয় এবং প্রতিকার নিলে সঠিক প্রতিকার নিলে যত সংখ্যক সংখ্যক পরিমাণ কম স্টোন এক গাদা স্টোন লাভ হয় পরে না যত পরিমাণ কম সংখ্যক স্টোন নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে স্মুথ করতে পারি তাহলে অবশ্যই ফল পাওয়া যায় এবং সেটা খুব চট জলদি ফল পাওয়া যায় আমার প্রভূত এরকম আমার জীবন উদাহরণ আছে আর আমার প্রোগ্রাম গতবারও দেখেছেন দেখিয়ে দিয়েছিলাম কিভাবে শুধু একটা ছক দেখলে ফলা দেশ ভুল হয়ে যায় প্রেডিকশন ভুল হয়ে যায় সেরকম সামনের বৃহস্পতিবারও দেখতে পাবেন আচ্ছা কেউ বোধ হয় ফোনে আছে হ্যালো নমস্কার

সোমবার ছিল সোমবার ছিল হ্যালো সোমবার ছিল হ্যাঁ সোমবার ছিল সোমবার ছিল প্রোগ্রাম দেখেন আমার আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রোগ্রামটা দেখছেন

মানে আমার খুব প্রবলেমেটিক যাচ্ছে বিগত এক দেড় দু বছর ধরে খুব প্রবলেম যাচ্ছে এক দেড় বছর ধরে কিরকম যাবে ওর হেলথ টা ফিউচার টা মানে এই লাস্ট ডিসেম্বর ও নার্সিং হোমে অ্যাডমিট হয়েছিল নিউমোনিয়া ছিল তারপরে আবার এখন এই ইমিডিয়েটলি একটা টাইফয়েড ডিটেক্ট হয়েছে জটটা থাকে থাকছে ওর এই প্রবলেম গুলো হচ্ছে ওটা কিরকম দেখছেন ওইটাই আর পড়াশোনাটা কিরকম হবে

একটু নিউমোনিয়া অ্যাজমাটিক টেন্ডেন্সি হওয়ার এবং আরো যে ডি নাইনের যা অবস্থা লগ্নপতির সেক্ষেত্রে ওর কিন্তু একটু নিউমোনিয়া ঠান্ডা লাগার ধাত অ্যালার্জির প্রবলেম এগুলো হবেই ঠিক আছে হচ্ছে তো এটা হ্যাঁ তো এই জায়গা থেকে আমার মনে হয় যদি আপনি চারটা বিচার করে নেন তাহলে আগের থেকে ভালো থাকবে আর একটা কথা বলি ধনু লগ্নের জন্য আপনার শনি শুভ নয় আপনার ছেলের দশমে শনি বসে আছে এবং ডি টেনে দশমাংশেতেও শনির যে অবস্থা যেভাবে দশম তার যারা দেখি দশমাংশ গেলে সেইগুলো তাতে কিন্তু বলবো আপনার ছেলের পড়াশোনা কিন্তু অত প্রবলেম হবে না হ্যাঁ হায়ার স্টাডি হবে কাজের জায়গাটা একটু সমস্যা হবে সুতরাং যখন কমপ্লিট বিচার করবে থেকে পাবে হেলথ রিলেটেড ইস্যুগুলো থেকে হেলথ রিলেটেড ইস্যু আপনি আমি দেখেনি আপনার ছেলের মোটামুটি এখন কি যাচ্ছে পিএতে দশা অন্তর দশা যদি দেখেনি আমরা সেই অনুযায়ী দেখতে গেলে আমি দেখি আপনার ছেলের এখন চলছে আর দু হাজার সতেরো পনেরো থেকে আঠেরো ভেনাস ভেনাস আর ভেনাসান শুনুন ফার্স্ট ফার্স্ট মে দু হাজার পর থেকে আপনার ছেলের কিন্তু শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে বুঝতে পেরেছেন শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে কারণ সেখানে রাশি অধিপতি যে সান তার অন্তর্দশা ঢুকছে তার আগে কিন্তু সমস্যা থাকবে ইন জেনারেল ওর কিন্তু বারো বছর অবধি অতক্ষণ না গ্রহের গুলো প্রতিকার দেওয়া যাচ্ছে একটু ভুগবে আর খুব বেশি ভুগলে আমার কাছে চলে আসবেন আমি সেক্ষেত্রে বাচ্চাদের বারো বছরের আগে শুনতে থাকুন আপনি বাচ্চাদের সবাইকে বলে রাখি বাচ্চাদের বারো বছরের আগে কোন স্টোন দিতে নেই তার কারণ বারো বছরের আগে একজন শিশুর যে আমরা যে গ্রহের প্রভাবে প্রভাবিত হই সেটা পূর্ণতা পায় না তো তার জন্য আমরা সাধারণত রেকমেন্ড করি না বাট কিছু স্পেশাল কেসে এই যেমন শরীর খারাপ কেউ কথা বলতে দেরি হয় কথাটা ক্লিয়ারলি ঠিক বেরোয় না অনেক শিশুর দেখবেন সেই সমস্ত ক্ষেত্রে বিচার করে নেবেন লাইফ টাইম চার্ট বিচার করে নেবেন এখান থেকে আরো একটা বিষয় বলে দেবো যে প্রফেসর ডক্টর বাসু কিন্তু সবার কথা চিন্তা করেন যে কথাটা উনি বললেন যে লাইফ টাইম একটা যে চার্ট এই লাইফ টাইম ওনার যে চার্ট এই চার্টটা কিন্তু টোটালি আলাদা রকমের চার্ট এটা একটা বইয়ের মতো সেখানে ডিটেলস ভাবে লেখা থাকে এবং হরস্কোপটাকে ভাগ ভাগ করে তৈরি করা হয় এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার সময় নিয়ে করতে হয় এটা এসেই বললে কিন্তু সঙ্গে সঙ্গে হয় না তার জন্য অবশ্যই ফোনে বুকিং করতে হয় বা ওনার যে ওয়েবসাইট রয়েছে সেখানেও জানাতে হবে এটার খরচা কিন্তু খুব সামান্য খরচা তিনি নেন যে পরিমাণে লেবার দেন সেটা মাত্র বারোশো টাকায় এর খরচা কিন্তু অনেক বেশি আজ মানুষ যাতে জ্যোতিষের আলোয় আসতে পারেন তাই কিন্তু তিনি এই প্রচেষ্টা প্লাস অনেক মানুষ আছেন যাদের পক্ষে এই বারোশো টাকাও বের করা খুব কঠিন ওনার হয়তো একটাই সমস্যা সেটা নিয়ে জানতে পারলে বা সেই বিষয়টা সলভ করতে পারলেই হলো। সেই ক্ষেত্রে তিনি কিন্তু শনিবার এবং রবিবার ওনার একটাই চেম্বার আপনারা প্রত্যেকেই জানেন যে কালীঘাট ফরচুনা। যেটা টোয়েন্টি এইট বি সতীশ মুখার্জি রোড ক্যালকাটা টোয়েন্টি সিক্স এখানে কিন্তু মাত্র দুশো টাকার বিনিময় আপনি একটা প্রশ্ন অবশ্যই জানতে পারেন এবং তার প্রতিকার প্রতিবিধান কি দাদা তাই আমি একটু বলে নি একদম তাই বলে নিয়ে যে আমি আজকে অনেকে প্রশ্ন করেন যে এই আমার ফিজের ব্যাপারে আপনারা সাধারণ জেনে গেছেন আমি একজনের জন্য বারোশো টাকা ফিজ আমি নি সেই ক্ষেত্রে আমি লাইফটাইম প্রেডিকশন আর লাইফ টাইম রেমেডি করি এই ফিজটা কেন নেওয়া হয় একটু আমি দেখাতে চাই আপনারা যদি দেখেন স্ক্রিনের দিকে দেখুন একজনের জন্যে আমি বলি সরস বর্গ বিচার আপনারা সাধারণভাবে দেখবেন দুখানা ছক দেখেন যার কাছে গেছেন বের আগে থেকে বেশিরভাগ ক্ষেত্রে কারণ ভারতবর্ষে আমি মনে হয় না আমি চার আগেও করে বলে এতগুলো চাট বিচার অনেক শিক্ষিত জ্যোতিষ আছে আমি বলবো না আমি একাই শিক্ষিত জ্যোতিষ আমার এত বড় একটা প্রোফাইল আছে বলে তা না অনেকেই আছেন কিন্তু এই সময়টা কজন দেন আমি আগের প্রোগ্রামে বলতাম যে বিভিন্নভাবে আমি একজনের জন্য আপনারা কোনো ভালো জিনিসকে দেখিয়ে নেবেন আজকে বলতে খুব আমার দুঃখ হয় যে আমি ছাড়া এই এতটা সময় কেউ দেয় না যাই হোক তো এই দেখুন এই ডি ওয়ান ডি ওয়ান ডি নাইন অর্থাৎ লগ্ন ছক নবাংশ ভাব ছক মুন ছক অর্থাৎ চন্দ্র ছক মুন চার্ট দশমাংশ ডি টোয়েন্টি ফোর ডি থার্টি এছাড়াও আরো অন্যান্য অনেক ছক আছে যেগুলো অন্তত ষোলো থেকে কুড়িটা ছক আমি করে থাকি যার ফলে এই অফটিমাম রেমিডি এবং লাইফটাইম টাইম প্রেডিকশন দেওয়া যায় বুঝতে পেরেছেন এই জায়গাতে আমি বলবো আমার একজনের জন্য করতে প্রায় আমারটা সময় লাগে প্রায় এক ঘন্টা একজনের জন্যে আমার ছক করতে সময় লাগে এক ঘন্টা বাড়িতে তাই আগে থেকে ডেট অফ বার্থ টাইম অ্যান্ড প্লেস আমি বলে থাকি নিয়ে নি এসেই আমার চেম্বারে বলবেন আমার চারটা করে দিন সরি আমার তাহলে আমার কাছে আসা দরকার নেই যদি আসতে চান ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আসবেন আমি প্রায় এক ঘন্টা সময় নিই বাড়িতে এবং চেম্বারেও তাকে আধ ঘন্টা সময় দিই মিনিমাম বুঝিয়ে দিই যে কেন হচ্ছে টেকনিকাল ব্যাপারটা আপনাকে না এইগুলো এই কারণে আপনার হচ্ছে তাই আপনারা কিছু বলার থাকে না এবং আসার পর আমি বলে দিই আপনি কিছু বলবেন না চুপ করে বসে থাকুন আমি বলবো আমার কম্পিউটারে যদি আপনার বলার থাকে তাহলে আপনি বলবেন আরো একটা জিনিস যেটা আপনি করেন পাস্ট পেজেন্ট দুটোকেই কিন্তু তুলে ডেফিনেটলি পাস্ট তো আমি টোটাল লাইফ টাইম বলেছি বলে দিই যেগুলো ঘটে গেছে আপনি জানেন সেগুলো আমি বলছি শুনুন না একবার যেগুলো ঘটেনি সেগুলো ঘটবে পাস্ট যদি হান্ড্রেড পার্সেন্ট আপনার রাইট হয় তাহলে বুঝতে পারবেন যে ফিউচার রাইট হবে এবং প্রেজেন্টও আপনার কি ঘটছে আপনি বুঝতে পারবেন কেন ঘটছে এবং সবকিছুর রেমেডি কোনটা দেওয়া যাবে না রেমেডি কোনটা প্রতিকার করা যাবে না আপনাদের সাবধানে থাকতে হবে আর কোনটা করা যাবে সেটাও বলে দেবো সুতরাং সমস্ত কিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে পৃথিবীতে এমন কোন পার্সেন্ট নেই হান্ড্রেড তা ঠিকঠাক হয়ে গেছে কোনো সমস্যা নেই তা হয় না সেই জায়গাগুলো আমাদের সেই সময়গুলো জেনে নিতে হয় একটা গাইডেন্স পাওয়া যায় ফোনে আছে হ্যাঁ হ্যালো নমস্কার বলুন কোথা থেকে ফোন করছেন পূর্বস্থলী দাদার অনুষ্ঠান কতদিন দেখছেন দেখা হয় আচ্ছা সম্পর্কে রিলেটিভ দাদার কাছে এসেছিলেন পড়াশোনার জন্য তার সন্তানের এবং সে এখন ভালো আছেন তাই তো খুব ভালো আছে আচ্ছা আচ্ছা কতদিনের মধ্যে রেজাল্ট পেলেন আচ্ছা ওই এক বছর আগে যা মার্কস পেতো যা পড়াশোনা করতো তার থেকে এখন বলছেন অনেক অনেক ভালো কত পার্সেন্ট মার্কস পেলো দাদা মেরা খেল কি এর আগে কত পেতো হ্যাঁ তো সেখান থেকে 89% মানে nearly about 90% मारे। definitely। এত মিষ্টি খাওনার ভয় কি আর আমাকে কোনো ফিডব্যাক দেওয়া হয়নি নাকি? তো সমস্যা এটাই আমরা আমাদের ভালো লাগে শুনলে যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের প্রত্যেক টিচারের ভালো লাগে একটা স্টুডেন্ট যখন চাকরি আসে ভালো ছাত্র বছর কমপ্লিট করার পরে চাকরি পেয়েছে মিষ্টি খায় এবং মানে মিষ্টি নিয়ে এসে প্রণাম করে তখন এই দিকটা আমার ভালো লাগে।

ঠিক আছে আমি আর একটা কথা বলে দিই আমার কাছে দেখতে দেখতে আমার কাছে অনেকে আছে যাদের কোনো ডেট অফ বার্থ টাইম প্লেস নেই তারা কি করবেন আমাকে বহু অনেকে জানতে চেয়েছেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে রেকমেন্ড করা হয় যে কটা নটা থেকে সাড়ে নটা বললেন না সাড়ে থেকে দশটার মধ্যে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি শুনতে বলছি সেই ক্ষেত্রে সেটা কি সকাল না সন্ধ্যে জায়গা জায়গা সান কলকাতা কাল না কাল না ঠিক আছে তো যেটা বলছি আমি যেটা বলছিলাম দেখতে দেখতে বলেছে যে তারা কি করবেন যাদের ডেট অফ বার্থ টাইম প্লেস নেই শুনে নিন সবাই কারণ প্রত্যেকে সে রেকমেন্ড করে থাকে এন পামিস্ট্রি অর্থাৎ হস্ত বিচার হ্যাঁ হস্তরেখা বিচার আমার কাছে বিশ্বের প্রায় নাম করা সব হস্তরেখা হস্তবিদ রেখাবিদের বই আছে তারা একটা অ্যাকনলেজমেন্ট বা তারা একটা বলতে পারেন একটা স্বীকারোক্তি তারা করে থাকেন সেটা কি সেটা হচ্ছে যে হস্তরেখা বিচার থেকে হান্ড্রেড পারফেকশন পাওয়া যায় না ডিএপি পাওয়া যায় না দশা অন্তদশা পাওয়া যায় না আপনার জীবনের ঘটনাগুলো ইভেন্ট ঠিক কখন ঘটবে পারফেক্টলি বলা যায় না আমরা বলতে পারি আমরা বিচার করে থাকি বিভিন্ন আয়ু রেখা অনুযায়ী বা তাদের ভাগ্য রেখা অনুযায়ী তার আমরা স্কেলিং করি মাপ করি বিভিন্ন মেথড আছে সেই অনুযায়ী আপনার বয়সটা এখন কি যাচ্ছে এবং আগামী দশ বছরের মধ্যে কেমন যাবে এরকম একটা সম্ভাব্য বিচার করা যায় আমি সেক্ষেত্রে এটা করি হোরারি সিস্টেম অ্যাস্ট্রোলজি অর্থাৎ প্রশ্ন জ্যোতিষ এটা সাউথ ইন্ডিয়ায় একটা প্রচলিত বিদ্যা খুব খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভার্সেটাইল এবং খুবই ম্যাথমেটিক্যাল এই দিকটা অ্যাস্ট্রোলজি তো আমি পামিস্ট্রির সঙ্গে হোরারি সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি যখন অ্যাপ্লাই করি দেখেছি আমি নাইনটি পারফেকশন পাওয়া যায় শুধু সরি আচ্ছা সেদিনটা কি বার ছিল শনিবার শনিবার হ্যাঁ যে কন্টিনিউ করি শুধু ওই কিন্তু ওই পামিস্ট্রি দেখে কিন্তু রেকমেন্ড করা যায় না কিছু সম্ভব নয় এবং আপনার প্রিয় দেওয়া যায় না ফলাদেশ দেওয়া যায় না এবং প্রিয় রেমেডি দেওয়া যায় না শুধু কয়েকটা মাউন্টের মাউন্ট দেখে আর প্রধান পাঁচটা রেখা রেখে কিছু বলা যায় না বলা উচিতও নয় হুম আচ্ছা আপনার মেয়ের জন্য প্রশ্ন করুন আপনার মেয়ে কন্যা লগ্ন এবং ধনু রাশি জানা আছে নান্না লগ্ন এবং ধনু রাশি এটা জানা আছে আচ্ছা জেনে নিন হ্যাঁ প্রশ্নটা কি পড়াশোনা হ্যাঁ উচ্চ মাধ্যমিক খারাপ হবে পঞ্চমে বলে দিই পঞ্চমে পঞ্চম স্থান থেকে আমরা পর করি যে পঞ্চমে কেতু বসে আছে বুঝতে পেরেছেন তো এই জায়গাতে আমাকে ডি ফোর দেখতে হবে যেটা একমাত্র ডি24 থেকে D1 থেকে ভাপ চার থেকে D9 থেকে এবং মুন চার থেকে এই পাঁচটা চার থেকে চোখ থেকে আমাকে প্রেডিকশন করতে হবে এবং তার যদি দেওয়াতে দেওয়া যায় সেটা দিতে হবে তাহলে বলবো অবশ্যই আপনার মেয়ে হায়ার সেকেন্ডারি ভালো হবে এই সময় দেখবেন ইলেভেন টুয়েলভে শরীর স্বাস্থ্য বেশি খারাপ হচ্ছে এই পড়াশোনার জায়গাতে এবং আর একটা কথা বলে দিই অনেকে দেখবেন এই সময় টিনে কি হয় একটু প্রেম টেমে জড়িয়ে পড়েন ঠিক আছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে অ্যালার্ট থাকা উচিত কি না আপনার প্রেমটা ভালো হবে সেই ছাত্রছাত্রীর তাকে ইন্সপিরেশন যোগাবে পড়াশোনার ক্ষেত্রে এটা হয় হ্যাঁ সেটা কিন্তু জেনে নিতে হয় জেনে নিয়ে তবে অ্যালার্ট থাকা উচিত সে নিয়ে চলা উচিত আপনি আমার আমার চেম্বারে আসবেন এতগুলো চার্ট দেখে আমি আপনাকে বলে দেবো কনফার্মলি ঠিক আছে আর এই জায়গায় আপনাকে তো বলতে হবে না যে আপনি ওনার কাছে আসবেন তার কারণটা হচ্ছে আপনি আপনার রিলেটিভকে নিয়ে দেখে নিয়েছেন যে কি মার্কস পেত এবং দাদার কাছে আসার পর এখন কতটা মার্কস পাচ্ছেন এবং সেই কারণেই আপনার ইন্টারেস্টটা আরও বেড়ে গেল বহু দর্শক বন্ধু এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে টিভি স্ক্রিনে দেখুন যে মোবাইল নাম্বার রয়েছে নাইন থ্রি সিক্স নাইন ফোর এবং আরো একটি নাম্বার নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করতে হবে অথবা ওনার যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ এখানেও কিন্তু আপনারা ইমেল করতে পারেন আর এটা কিন্তু প্রত্যেককেই মাথায় রাখতে হবে যে চেম্বারে এলাম আর সাথে সাথে ডেট অফ বার্থ দিয়ে বললাম আমার ন্যাটাল চারটা করে দিন সেটা সম্ভব না আগে থেকে কিন্তু করতে হয় তার কারণটা দাদা বহুবার কিন্তু বলে দিই আর একটু বলেনি আমি এইবার থেকে আমি চেষ্টা করছি এই যে বলছেন আমি আগে এক মাস করেছিলাম এই গুরু পূর্ণিমাতেও আমি এটা সবার জন্য রেখেছিলাম সবার কাছে রিস্ক করার জন্য সবাই যারা সম্ভব নয় যাদের বারোশো টাকা ফিস দিয়ে দেখা তাদের ক্ষেত্রে আমি বলি যে একটা প্রশ্ন নিয়ে আসবেন একটা সমস্যা নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আমি দুশো টাকা বলি চার্জ করি এবং সেক্ষেত্রে সম্ভব আমি তার প্রতিকার বলে এবার থেকে নতুন জায়গা রাখছি আমি যেখানে আপনার এই টোয়েন্টি এইট বি আকাশের বি সতীশ মুখার্জি রোডে কলকাতা ছাব্বিশ এখানে চিঠি দিয়ে তা আপনার সমস্যা জানাতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক দিন আমি কিছু কিছু চিঠি নিয়ে আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে আপনারা শুনতে থাকবেন একদম সময় শেষ বিদায় নিতেই যাবে দাদাকেও বিদায় জানাবো বিদায় জানাবো আপনাদেরও কিন্তু ওনার মোবাইল খোলা আছে সেখানে ফোন করুন কথা বলুন বুকিং করুন এই বলে শেষ করছি দাদা নমস্কার 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 দর্শক